আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ট্রেনিং অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আপলোড করার জন্য অঙ্কগুলো কালেক্টেড সেই ক্ষেত্রে কিছু ডাটা মিসিং বা কিছু প্রশ্ন মিসম্যাচ থাকতে পারে সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা আশা করি potomac chilo of the three machines company a uses for production machine a can produce 30 units in 5 hours machine b can produce 6 units in 12 hours and machine c can produce 33 units in 12 hours of the 30 hours the company used facility the committee decided they would operate machine b and c for 2 -fifth of the total time

এ মেশিন তিরিশ ইউনিট উৎপাদন করতে পারে পাঁচ ঘন্টায় বি মেশিন ছয় ইউনিট উৎপাদন করতে পারে বারো ঘন্টায় সি মেশিন তেত্রিশ ইউনিট উৎপাদন করতে পারে বারো ঘন্টায় এখন বলা হচ্ছে যে কোম্পানিটা যদি তিরিশ ঘন্টা প্রোডাকশান ফেসিলিটি নেয় বা তিরিশ ঘন্টা চলে তাহলে প্রথমে যদি বি এবং সি মেশিন টু ফিফথ টাইম টোটাল টাইমে টু ফিফথ টাইম যদি ওপেন থাকে তারপরে মেশিন এ এবং বি যদি উনচল্লিশ ইউনিট প্রডিউস করে এবং বাকি টাইম এ এবং সি প্রডিউস করে তাহলে টোটাল কত ইউনিট প্রোডাকশান হয় সেটা জানতে যাওয়া হয়েছে তো অঙ্কের মেকানিজমটা আমরা এখানে দেখাবো তো এখানে হচ্ছে মেশিন এ মেশিন বি এবং মেশিন সি তিনটে মেশিন তো মেশিন এর ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে সে প্রডিউস করে তিরিশ ইউনিট ইন ফাইভ আওয়ার্স তাহলে আমরা লিখে ফেলি সেটা হচ্ছে তিরিশ ইউনিট ইন ফাইভ hours দ্বিতীয় মেশিনের ক্ষেত্রে সিক্স ইউনিট ইন টুয়েলভ আওয়ার থার্ড মেশিনের ক্ষেত্রে থার্টি থ্রি ইউনিট ইন টুয়েলভ আওয়ার এই হচ্ছে তিনটা সেগমেন্টের তিনটা মেশিন তো এখানে এক ঘন্টার আমরা হিসাব করবো এক ঘন্টায় প্রথমটা प्रोड्यूस করবো হচ্ছে থার্টি বাই ফাইভ হচ্ছে সিক্স ইউনিট বি মেশিনটা এক ঘন্টায় প্রোডিউস করবে হচ্ছে সিক্স বাই টুয়েলভ জিরো পয়েন্ট ফাইভ ইউনিট তারপরের মেশিনটা এক ঘন্টায় প্রোডিউস করবে হচ্ছে থার্টি থ্রি বাই টুয়েলভ আসবে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট তাহলে তিনটা জিনিস একটা হচ্ছে এবি বিসি আর সি এ তাহলে এ প্লাস বি এক ঘন্টায় প্রডিউস করে হচ্ছে 6 প্লাস জিরো পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ ইউনিট বি প্লাস যখন প্রডিউস করবে এক ঘন্টা একসাথে প্রডিউস প্রোডাকশনে গেলে তারা করবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্লাস ইউনিট এ এবং সি যখন প্রডিউস করবে এক ঘন্টায় এটা করবে হচ্ছে সিক্স প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট তো এই হচ্ছে তারা সম্মিলিত কাজ করলে আসে এখন আমাদের প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে প্রথম ভাগে কাজ করবে হচ্ছে বি প্লাস সি দ্বিতীয় ভাগে কাজ করবে হচ্ছে অ্যাপ প্লাস বি তৃতীয় ভাগে কাজ করবে হচ্ছে অ্যাপ প্লাস সি এইটা হচ্ছে আমাদের কন্ডিশন এখন আসেন কি দেওয়া আছে প্রথম ভাগে টোটাল কাজ হবে হচ্ছে তিরিশ ঘন্টা তার মধ্যে ফার্স্ট যে পার্ট আছে বি এবং সি সে করবে হচ্ছে টু ফিফথ আওয়ার টু ফিফথ টাইমস টু ফিফ টাইমস মানে হচ্ছে টুয়েলভ আওয়ার এখানে অর্থাৎ তিরিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা কাজ করবে হচ্ছে বি প্লাস সি তাহলে এই কাজ করবে হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টায় এখন বি সি যদি প্রোডাকশানে যায় তাহলে বারো ঘন্টায় প্রতি ঘন্টায় বি প্লাস সি প্রডিউস করে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে প্রোডাকশান যেটা আসবে সেটা আসবে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টুয়েলভ ইকুয়ালস আসবে হচ্ছে থার্টি নাইন ইউনিট দ্বিতীয় যেটা বলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্রডিউস করে হচ্ছে থার্টি নাইন ইউনিট এখন আমরা এ প্লাস বি থার্টি নাইন ইউনিট প্রডিউস করতে কত সময় লাগে সেটা আমরা দেখব তাহলে টাইম যেটা লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি সিক্স পয়েন্ট ফাইভ ইউনিট প্রডিউস করে হচ্ছে এক ঘন্টায় তাহলে এটা করবে হচ্ছে ছয় ঘন্টায় অর্থাৎ এখানে প্রথম সেগমেন্টে বারো ঘন্টায় প্রোডিউস হয়ে হচ্ছে থার্টি নাইন ইউনিট দ্বিতীয় সেগমেন্টে ছয় ঘন্টায় প্রোডিউস হয়ে হচ্ছে থার্টি নাইন ইউনিট এবং বাকিটা আমরা দেখব এখন বাকিটার ক্ষেত্রে আমাদের যেহেতু বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেল বাকি থাকে হচ্ছে আরও বারো ঘণ্টা বারো ঘন্টায় এ সি প্রোডাকশন করবে এ প্লাসি মানে হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টুয়েলভ যাবে এটা করলে আসবে হচ্ছে 105 জিরো ইউনিট তাহলে আমাদের টোটাল যে প্রোডাকশন সেটা যদি আমরা বের করি অতএব টোটাল ইকো হচ্ছে থার্টি নাইন ইউনিট ফার্স্ট সেগমেন্টে দ্বিতীয় সেগমেন্টে থার্টি ইউনিট থার্ড সেগমেন্টে এসে ওয়ান ইউনিট এ টোটাল হবে হচ্ছে ইউনিট এই ওয়ান এইটি থ্রি ইউনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর টু নম্বর টুতে বলা আছে ঢাকা এক্সপ্রেস অ্যান্ড খুলনা এক্সপ্রেস ট্রেন লেফট টু স্টেশন টু খুলনা স্টেশন অ্যান্ড ঢাকা স্টেশন রেসপেক্টিভলি অর্থাৎ ঢাকা এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে হচ্ছে খুলনার দিকে এবং খুলনা এক্সপ্রেস ট্রেনটা যাচ্ছে ঢাকার দিকে থ্রি আওয়ার্স আফটার দে মিট দ্য ট্রেন ওয়ার সিক্স সেভেন্টি ফাইভ মাইলস অ্যাপার্ট অর্থাৎ তারা একটা ট্রেন ধরুন ঢাকা থেকে খুলনা দিকে যাচ্ছে ঢাকাটার স্পিড হচ্ছে এক্স মাইল পার আওয়ার খুলনাটার স্পিড হচ্ছে ওয়াই মাইল পার আওয়ার তো এদিক যাচ্ছে এদিকে যাচ্ছে এখন বলছে তারা মিট করার পরে ধরে নিই আমরা টি সময়ে মিট করে তারা মিট করার পরে তিন ঘন্টা পরে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ধরেন এটা চলে আসলো হচ্ছে এদিকে এটা চলে আসলো হচ্ছে এদিকে এই ডিসটেন্সটা বলা হচ্ছে তিন ঘন্টা পরে হয় হচ্ছে সিক্স মাইল এটা বলা হচ্ছে দ্য ঢাকা এক্সপ্রেস অ্যারাইভড অ্যাট এ ডেস্টিনেশন সিক্সটিন আওয়ার আফটার দেয়ার মিটিং অ্যান্ড খুলনা এক্সপ্রেস অ্যারাইভড ইটস ডেস্টিনেশন টোয়েন্টি ফাইভ আওয়ার্স আফটার দেয়ার মিটিং অর্থাৎ ঢাকা এক্সপ্রেস যেটা বলা হচ্ছে সেটা ডেস্টিনেশনে পৌঁছা হচ্ছে দেখা হওয়া ষোলো ঘন্টা পরে এবং খুলনা এক্সপ্রেস যেটা আছে সেটা পৌঁছা হচ্ছে দেখা হওয়ার পঁচিশ ঘন্টা পরে হাউ মেনি ডি ইট ইট টেক ফর ঢাকা এক্সপ্রেস টু মেক দ্য হোল ট্রিপ অর্থাৎ ঢাকা এক্সপ্রেসের এই মাথা থেকে এই মাথায় পৌঁছাতে কত সময় লাগলো অর্থাৎ হোল ট্রিপ দিতে কত সময় লাগলো সেটা যাওয়া হয়েছে তো আমরা ধরে নেব হচ্ছে স্পিড অফ ঢাকা এক্সপ্রেস মাইল পার আওয়ার আর স্পিড অফ খুলনা এক্সপ্রেস ইকুয়াল হচ্ছে ওয়াই মাইল পার আওয়ার এই হচ্ছে ব্যাপার এখন এই এক্স মাইল এবং ওয়াই মাইল পার আওয়ার গতিবেগে যদি তিন ঘন্টা চলে তাহলে আমরা একটি ইকুয়েশনে আসতে পারি সেটা হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে আমাদের এটা হচ্ছে সম্মিলিত স্পিড এবং এটা হচ্ছে সময় তাহলে দূরত্ব অতিক্রম করে কত অতিক্রম করে হচ্ছে সিক্স বা এখান থেকে তিন দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস লিখতে পারবো হচ্ছে টু টু ফাইভ দ্বিতীয়ত বলা হচ্ছে মিট করার পরে একটা হচ্ছে ষোলো ঘন্টা একটা হচ্ছে পঁচিশ ঘন্টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে মিট করার পরে ষোলো ঘন্টা ঢাকা এক্সপ্রেস যাচ্ছে প্লাস হচ্ছে মিট করে হচ্ছে টি ঘন্টা পরে তাহলে ষোলো টি এইটা হলেই তার টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করে ফেলবে দ্বিতীয়ত হচ্ছে এই ট্রেনের ক্ষেত্রে ওই হচ্ছে গতিবেগ বলা হচ্ছে যে পঁচিশ ঘন্টা পরে পৌঁছায় মিট করার পঁচিশ ঘন্টা পরে তো টোটাল টাইমটা কত টোটাল টাইমটা হচ্ছে 25 ফাইভ প্লাস এটা হচ্ছে d এর সমান এটুকু আমরা ক্যালকুলেশন করে এখান থেকে পাই তো এখন এই হচ্ছে এক নং এই হচ্ছে দুই নং এই হচ্ছে আমাদের তিন নং ইকুয়েশন আর এটা করতে পারবো হচ্ছে টোটাল টাইম হচ্ছে টি আর তাদের যে এক্স এবং ওয়াই গতিবেগ আছে এটাকে টি দ্বারা গুণ করলে ইকুয়ালস আসবে হচ্ছে ডি অর্থাৎ দুইটাই যদি আমরা গতিবেগ চল্পনা করি তো দুইটা যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগ এক্স প্লাস হবে আর টি সময় যদি চলে তাহলে অর্থাৎ প্রথম সময়টা অর্থাৎ এই দিকে একজন আসলো এদিকে একজন আসলো টি সময়ে ডি চল ঢাকা চললো টি সময়ে খুলনা চললো সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে হিসাবটা আসবে সেটা আসবে এক্স প্লাস ওয়াই ইন্টু টি ইকোস ডি এটা হচ্ছে চার নং সমীকরণ এখন এক নং এবং চার নং সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বসালে পাবো হচ্ছে ডি ইকোস টু টু ফাইভ টি এটা পাবো এখন এই মানটা আমরা যদি প্রথম সমীকরণে বসাই তাহলে পাবো হচ্ছে এক্স ইন্টু সিক্সটিন প্লাস টি ইকলস এটা পাবো হচ্ছে টু টু ফাইভ টি বা এক্স ইকোলস পাবো হচ্ছে টু টু ফাইভ টি ডিভাইড বাই সিক্সটিন প্লাস টি এটা হচ্ছে একটা ইকুয়েশান দ্বিতীয়ত যদি সেম জিনিস এখানে বসাই তাহলে পাবো হচ্ছে ওয়াই ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস টি ইকোয়লস আসবে হচ্ছে ডি এর মান হচ্ছে টু টু 5t. টি অতএব ওয়াই আসবে হচ্ছে টু টু ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি প্লাস এখন আমরা জানি সেটা হচ্ছে x প্লাস ওয়াই আসবে হচ্ছে টু টু বা এখান থেকে যদি টু টু ফাইভ ডিভাইড বাই প্লাস প্লাস টু ডিভাইড বাই আসবে হচ্ছে আমাদের টু টু ফাইভ এখন এখান থেকে টু টু কমন নিলে আমাদের থাকবে হচ্ছে টি সিক্সটিন প্লাস টি প্লাস টি টোয়েন্টি ফাইভ প্লাস টি ইকলস ওয়ান অর্থাৎ টু টোয়েন্টি যদি আমরা ভাগ করে ফেলি তাহলে বা এটা করলে আসবে হচ্ছে সিক্সটিন প্লাস টি এটা করলে আসবে হচ্ছে টোয়েন্টি

প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে হাউ মেনি আওয়ার ডিড ইট টেক ফর ঢাকা এক্সপ্রেস টু মেক দ্য হোল ট্রিপ তো টোটাল টাইমটি কেন আমরা বের করব ঢাকা এক্সপ্রেসের ক্ষেত্রে ঢাকা এক্সপ্রেসের ক্ষেত্রে গতিবেগ হচ্ছে আমাদের এক্স এবং টোটাল টাইম লেগেছিল হচ্ছে সিক্সটিন প্লাস টি আওয়ার তাহলে সিক্সটিন প্লাস টোয়েন্টি আসবে হচ্ছে থার্টি সিক্স আওয়ার এই থার্টি সিক্স আওয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর

থার্টিন ফার্নিচার অর্থাৎ এখানে বলা আছে যে ছয়টা ম্যাপলুড ফার্নিচার নিয়েছিল এবং ষাটটা ব্লিচউট ফার্নিচার নিয়েছিল প্রত্যেকের দামই আলাদা আলাদা সেম ছিল অর্থাৎ ম্যাপলুট সবগুলো একই দাম প্রত্যেকটার এবং ব্লিচউট প্রত্যেকটারই সেম দাম এখন বলা হচ্ছে যে সে ম্যাপলুট ফার্নিচার নিয়েছিল হচ্ছে ব্লিচউ ফার্নিচার যা নিয়েছিল তার তিনগুণ দামে এবং সে ম্যাপলুড ফার্নিচারে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পায় আর ব্লিচুড ফার্নিচারের দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা প্রতিটা তাহলে তেরোটা ফার্নিচারের দাম কত তো এখানে আমরা দুইটা ভাগ করি একটা হচ্ছে ম্যাপলুট একটা হচ্ছে ব্লিচুট ম্যাপোলুটের ক্ষেত্রে বলা হচ্ছে ছয়টা কোয়ান্টিটি ব্লিচুটের ক্ষেত্রে হচ্ছে ষাটটা আর প্রাইসের ক্ষেত্রে ব্লিচুট বলা হচ্ছে পাঁচশো টাকা পার ইউনিট তাহলে যেহেতু এটা তিন গুণ তাহলে এটার দাম হবে হচ্ছে পনেরোশো টাকা পার ইউনিট অর্থাৎ প্রতিটা পনেরোশো টাকা এখন কথা হচ্ছে কিনবে কয়টা কিনবে হচ্ছে ছয়টা তাহলে দাম আসবে হচ্ছে নয় টাকা আর এটার কোয়ান্টিটি হচ্ছে ষাটটা আসবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন কথা হচ্ছে এখানে আবার ডিসকাউন্ট পায় হচ্ছে টোয়েন্টি পারসেন্ট তাহলে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করলে আসবে হচ্ছে নাইন থাউজেন্ডের এইট্টি পার্সেন্ট করলেই হবে তাহলে আসবে হচ্ছে সাত হাজার দুইশো টাকা তাহলে টোটাল যে ফার্নিচার ছয় সাত তেরোটা ফার্নিচারের টোটাল প্রাইস হবে হচ্ছে সাত হাজার দুইশো প্লাস তিন হাজার পাঁচশো টাকা ইকুয়াল সার্ভে হচ্ছে দশ হাজার সাতশো টাকা এ দশ হাজার সাতশো টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ